পানি সরবরাহ ব্যবস্থাপনা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করা সম্ভব নয় বলে জানিয়েছে পানি বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে প্লাজমা প্লাস আয়োজিত এক আলোচনা সভায় তার এই কথা জানান। বিশ্লেষকরা আরও জানান, বুড়িগঙ্গার মতো ঢাকার চারপাশে নদীগুলো চরম দূষণের শিকার হচ্ছে। এতে 2025 সালের মধ্যে রাজধানীবাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা কঠিন হয়ে পড়বে। তবে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জনগণকে পানি দূষণে সচেতন হওয়ার পরামর্শ দেন। বলেন, দূষিত পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় কাজ করবে সরকার।